হে ভগবান শ্রাবণ মাস পেরোতে না পেরোতেই আমার বর কি কাণ্ড করেছে দেখো কি কাণ্ড করেছে শ্রাবণ মাস সবেমাত্র কালকে পেরিয়েছে আর আমার বরের কাণ্ড দেখো মাছ নিয়ে চলে এসেছে এই মা আমি তো এখন মাছ খাবোই না আমি আরও এক সপ্তাহ পর মাছ খাবো এখানে যখন সব রকম নিয়ম মানছি আমি এই পরে সোমবার পেরোবে তারপর মাছ খাবো কি বলি তো আমার বরটাকে কি বোঝায় বলতো কি করব এখন রান নিয়ে যে যখন রান্নাটা তো করে দিতে হবে। তাই জন্যে দেখো মাছ টাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার প্রায় এক মাস পর আমি মাছে হাত দিলাম তো নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর দেখো কি রেসিপি করা যায় জানি না আমার বরের যে কি মাছ খেতে ভালো লাগে তাই ভাবছি মনে হয় কালিয়াটাই ভালো লাগবে তাই বাড়িতে যা যা জিনিস আছে তাই ভালোভাবে কুট কুচিয়ে কেটে নিলাম আর ভাবছি একটু কালিয়া বানিয়ে দিই দেখা যাক আমার বরের কেমন লাগে একটু কাজু কিশমিশও রেখেছি তার সাথে দেখতে পাচ্ছ সমস্ত মশলা গুঁড়ো মশলা যেগুলো ড্রাই স্পাইস সেগুলো রেডি করে নিয়েছি আর একটু টক দই রেখেছি আর টমেটো পিউরি রেখেছি চলো দেখা যাক আমি তো বাবা শ্রাবণ মাসে এখন সারা মাস মাছ খাইনি আর এই সপ্তাহটাও খাবো না তো চলো ওদেরকেই রান্না করে দিই আর এখানে দেখো কী কী নিয়েছি এখানে নিয়েছি নুন চিনি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা জিরে গরম মশলা হলুদ গুঁড়ো এদিকে নিয়েছি গোটা গরম মশলা পেঁয়াজ কুচি কাজু কিশমিশ তারপর হচ্ছে রসুন কাঁচা লঙ্কা লাল লাল দেখে পাকা পাকা দেখে একটু আদা আর গোটা শুকনো লঙ্কা তো চলো জমিয়ে আজকে কালিয়াটা বানিয়ে দিই আর এই দেখো টক দই আর টমেটো পিউরি তাহলে চলো আসল ঘটনাটা তোমাদের বলি কড়াইয়ে দিয়ে দিলাম তেল আমি কেন মাছ খাবো না আমি মাছ খাবো না তার জন্যে মানে মাছ আমি খাবো কিন্তু আমি এখন এক সপ্তাহ খাবো না তারপর থেকে খাবো তো যেহেতু শ্রাবণ মাসটা পুরো পালন করেছি তো এখানে নন বেঙ্গলিরা শ্রাবণ মাসের এখনও একটা সপ্তাহ বাকি আছে তো পরের সোমবারটা করার পর কিন্তু আমি মাছ খাবো তো চলো মাছ যখন এনেছে তাহলে ওদেরকে করেই দিই কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম করে গরম হচ্ছে এরপর মাছগুলো ভেজে নেবো কি সমস্যায় পড়েছি আমি কি জ্বালাতন বলতো এখন যখন আমার মশাই শুনেছে আমি মাছ খাবো না উনিও মাছ খেতে চাইছেন না বলল সারা মাছটা যখন খেলাম না তাহলে এখন তোমার সাথেই খেতাম আর কটা দিন পর তো আমি বললাম ঠিক আছে তুমি খাও না আমি না খেয়েছি তো কী হয়েছে তুমি খাও না কি জ্বালাতনে পড়েছি বলো আর এই মাছের কালিয়াটা কালিয়াই বানাবো বাট একটু অন্য ধরনের দেখো কড়াইয়ের তেল দিয়ে গোটা গরম মানে যেগুলো গোটা গোটা মশলা ছিল সেগুলো সব দিয়ে দিলাম সাথে কাজু কিশমিশ পেঁয়াজ কুচি যা যা ছিল সমস্ত কিছু কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নেব কিন্তু তারপর দেখতে থাকো এত সুন্দর একটা কালিয়া হবে না মানে অসাধারণ একটা আলাদা ফ্লেভারে হবে এইভাবে তোমরা একবার কালিয়া মাছের বানিয়ে দেখবে রুই বা কাতলা বড় মাছের একটা বানিয়ে দেখবে এত সুন্দর টেস্ট হয় এত সুন্দর গ্রেভিটা টেস্ট হয় একদম ইউনিক অন্য টাইপের টেস্ট হয় নর্মাল যেই আমরা মশলাটা কাঁচা মশলাটা বেটে যেইভাবে কালিয়াটা বানায় তার থেকে একদম রকমের কালিয়াটা হয় তো যাই হোক আমি তো এখন মাছ খাবো না তাই কেমন টেস্ট হবে সেটা কিন্তু তোমাদেরকে বলতে পারব না আমার কিন্তু 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 একদম তোমরা টেনশন করবে না আমার বরকে দিয়ে তোমাদেরকে টেস্ট কেমন হয়েছে সেটা বলিয়ে দেখাবো ঠিক আছে তো চলো এখানে মশলাটা ভেজে আমি তুলে নিয়েছি এরপর এটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে পেস্ট করে নিতে হবে আর এই দেখো এখানে লঙ্কাটাও বাটা করে নিয়েছি এটা কিন্তু কাঁচাই রেখেছিলাম কাঁচাটা বাটা করে নিয়েছি লঙ্কাটার এদিকে টমেটোটাও কিন্তু আলাদাভাবেই বাটা করেছি আর যেই জিনিসগুলো আমি শুধু ভেজেছিলাম সেগুলো এখন এটার মধ্যে পেস্ট করে নেবো আর এই দেখো ঝাঁটা ঝাঁট মানে পেস্ট করে পেস্ট রেডি হয়ে গেছে আর চলো তোমাদেরকে বলি আমার যে বান্ধবীটা আগের দিন যে আমার ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাকে কচুর পাতা দেখবে আগের ভিডিওটা দেওয়া আছে কচুর পাতা রান্না করে খাইয়েছিল আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কিন্তু যাই হোক লাস্টে কিন্তু কচুর পাতার রেসিপিটা তোমরা দেখে নিও দারুণ দারুণ একটা ইউনিক নতুনত্ব রেসিপি করে আমাকে খাইয়েছিল সে আমাকে বলল। যে তুমি এতদিন যখন মাছ মাংস খেলে না মানে ননভেজ আইটেম তুমি যখন খাওনি তাহলে তুমি একটা সপ্তাহ খাবে না তো যাই হোক যেরকম বলদ সেরকমটাই করছি আমি একটু নতুনত্ব জিনিস করতে না আমার বেশ ভালো লাগে তো যদি কিছু নতুনত্ব হয় আমার সাথে সেই জন্যে বা নতুনত্ব নাই বা হোক এমনি আমার ভাল লাগে তো চলো মশলাটা গ্রেভিটা আমি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি এবার ড্রাই স্পাইসেসগুলো এর মধ্যে দিয়ে দেবো তো আজকের কালিয়াটা আমি যাই না খাদ্য হবে না সুখাদ্য হবে আমার বর আদেও খেতে পারবে নাকি পারবে না তোমরা দেখতে থাকো তো তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব। একদম একদম ভিডিওটা স্কিপ করবে না আর কোথাও যাবে না চলো এটা ভাজা হয়ে যাক তারপর আসছি হা হা কি সুন্দর কালারটা না টমেটো পিউরি হ্যাঁ হ্যাঁ টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর আবার ভালোভাবে 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 নাড়িয়ে 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 নিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না তেলটা এখান থেকে ছেড়ে যাচ্ছে আর হ্যাঁ আমি যে এই মাছটা পুরো যে ননভেজ আইটেম টাচ করিনি বা খাইনি তাতে কিন্তু আমার একদমই কষ্ট হয়নি আগে ছোটোবেলায় না আমি মাছ মাংস ছাড়া একদম খেতে পারতাম না এখন কিন্তু সেই জিনিসটা নয় কারণ এখন অনেক সুন্দর সুন্দর নতুনত্ব রেসিপি শিখে গেছি সেগুলো বানিয়ে খেতে পারি হ্যাঁ হ্যাঁ রান্না কিন্তু মাছ মাংস ছাড়াও অন্য অন্য টেস্ট নানা রকম রেসিপি টেস্ট করা উচিত আর তোমাদের সাথে একটা এরপর দারুণ একটা রেসিপি শেয়ার করব তোমরা ভাবতেই পারবে না ঘরে যদি কিছু না থাকে এমন একটা জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি বানিয়ে এক থালা ভাত খাওয়া যায় তো তোমরা তার জন্যে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন ইউনিক রেসিপি দেশ বিদেশের রেসিপি আগের যে রেসিপিটা কচু পাতা শেয়ার করেছিলাম সেই রেসিপিটা কিন্তু বিহার আর উত্তরপ্রদেশ নেক্সট টাইম আবার একটা উত্তরপ্রদেশের রেসিপি শেয়ার করব তো সেটা দিয়ে কিন্তু বাড়িতে যদি কেউ তোমার নতুন মানে গেস্ট আসে তাদেরকে তোমরা একদম চমকে দিতে পারবে অন্যান্য আইটেমের সঙ্গে এই আইটেমটা যুক্ত করে তো অবশ্যই কিন্তু সেই জন্যে চোখ রাখো আমার চ্যানেল আর সাবস্ক্রাইব করে রাখো তাহলেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাড়াতাড়ি আহা হা হা গরমা গরম মাছ ভাজা ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে না একদম গোল্ডেন গোল্ডেন আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে এই মশলাটা কিন্তু দেখতেই পেলে একটা টুইস্ট আছে সেটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে রান্নাটা কালিয়াটা দুর্দান্ত হবে আর এত সুন্দর টেস্ট হবে একদম আলাদা অন্য টাইপের হাটকে টেস্টটা হবে আর মশলা কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে এরপর দিয়ে দিবো এর মধ্যে মাছগুলো কিছুক্ষণ ফুটে নিলেই ব্যাস একটুখানি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো আর আজকে কিন্তু আমার বর কিন্তু একদম ক্যামেরার সামনে না আসতে চায় না খুব লজ্জা পায় আজকে কিন্তু আসতেই হবে মাছ খাবে আর ক্যামেরার সামনে আসবে না সেটা তো হতেই পারে না মাছ যদি খেতে হয় তাহলে কিন্তু ক্যামেরার সামনে অবশ্যই আসতে হবে ঠিক বলেছি না বন্ধুরা বলো তো তোমাদের সামনে রিভিউটা দিতে হবে না তাই না বলো তো হ্যাঁ কে খেয়ে বলবে রিভিউটা কেমন হয়েছে এত কষ্ট করে যে আমি মাছের কালি বানালাম রিভিউটা তো তোমাদেরকে দিতেই হবে তো ওয়েট 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 আ হা হা কেমন হয়েছে বলো তো কালিয়াটা দুর্দান্ত দেখতে হয়েছে না একদম যাবে না কেমন হয়েছে ভালো না খারাপ সেটা শুনে অবশ্যই যাবে দাঁড়াও 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 আমার আসুক আসুক একটু দাঁড়াও খাইয়ে দেখাই তারপরেই যাবে মাছটা কষ্ট করে রান্না করেছি তাকে টেস্ট করিয়ে দেখাবো না দাঁড়াও দাঁড়াও আহা দেখতে কিন্তু দারুণ হয়েছে বলো বেশ লাল লাল টকটকে তো মাছের কালিয়া তো সবাই নর্মালি যেরকম আমরা প্রথম থেকে দেখে আসছি ছোট থেকে বানাই বাট এইভাবে মাছের কালিয়াটা প্রথমে ফ্রাই করে মশলাটা তারপর পেস্ট করে বানিয়ে দেখবে একদম আলাদাই একটা টেস্ট আসবে সবাই তোমাদের হাতের রান্না খেয়ে নাম করতে বাধ্য তো দেখতে দেখো দারুণ হয়েছে কালিয়াটা মনে হচ্ছে ফটো তুলে একদম মানে রেখে দিই এত সুন্দর টকটকে কালারটা হয়েছে তো চলে এসেছি আমার মশায়ের ভাত বেড়ে ফেলেছি এরপর তোমাদের সামনে কিন্তু বড়মশায় কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে তো বলবে না বলবে না বলছে ক্যামেরার সামনে আসবে না আসবে না করছে বাট আমি তো ছাড়বো না আমি যখন কষ্ট করে রান্না করেছি রিভিউটা তোমাদের কাছে জানিয়েই ছাড়বো আর দেখো আমরা যেই কোয়ার্টারে থাকি এখানে তো ডাইনিং টেবিল টেবিল এখন নেই তো সেই জন্য আমরা নিচে বসেই খাই আর নিচে বসে খাওয়ার শান্তিই আলাদা আমি তো গর্ব করে বলতে পারি আমার যদি ডাইনিং টেবিল আগের কোয়ার্টারে ছিল তাও কিন্তু আমরা নিচে বসেই খেতাম চলো ভাতটা ভালোভাবে মাখিয়ে দিয়েছি বর মশাই ডিউটি থেকে চলে এসেছে তো চলো এবারে বর বলবে রিভিউটা কেমন হয়েছে দেখে নাও তোমরা কেমন হয়েছে আর কি বলছে সেটাও শুনে নাও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবে না একটা লাইক অবশ্যই করবে আর কমেন্ট করবে সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে দেবে নেক্সট রেসিপিটা দেখতে হবে না তাই জন্য হয়েছে ঠাকুর বাড়ির সাথে কাতলা মাছের কালিয়া ঠাকুর বাড়ির দারুন